ধর্ম হোক যার যার, বড় মা সবার এই বলেই ভিডিওটা শুরু করছি। আর পুজো পার্বণ যা ছিল এবছরের মোটামুটি শেষ, তাই জনস্রোত বা মণ্ডপে মণ্ডপে জনপ্লাবনও শেষ, কিন্তু বড় মার কাছে কিন্তু জনপ্লাবন কখনোই শেষ হয় না। দলে দলে মানুষ আসছে তাদের মনস্কামনা নিয়ে মায়ের কাছে, আর আমরা আজকে সেখান থেকেই আপনাদেরকে তুলে ধরব বেশ কিছু তথ্য। যেমন এখানে যদি প্রসাদ গ্রহণ করতে হয় আপনাদেরকে, তাহলে কখন আপনারা বড় মার প্রসাদ পাবেন, অন্নভোগ কখনই বা পাওয়া যাবে, কিংবা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা পুজো দিতে চান কিংবা মানসিক পুজো দিতে চান কিংবা অনলাইনের মাধ্যমে ডোনেশন দিতে চান, তারাই বা কীভাবে এখানে যোগাযোগ করবেন, এই সমস্ত নিয়ে বড় মার এই নতুন মন্দিরের কী পরিবর্তন ঘটেছে সেই সব নিয়ে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর মন্দিরের ভেতরটাও আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে কিন্তু ঘুরে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অন্তত একজনের কাছে শেয়ার করবেন, যাতে এই তথ্যগুলো একটুখানি মানুষের কাছে পৌঁছে যায়। আর আশা করব যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জয় বড় মা বলবেন। প্রথমে বলি, এটা আপনাদেরকে বারবার করে বলবার কিছুই নেই, যারা শিয়ালদার দিক থেকে আসছেন তাদের নৈহাটিতে নেবে একদম এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে এসে মিনিট 7-8-এর হাঁটা বড় মার নতুন মন্দির। আর যারা হাওড়ার দিক থেকে আসবেন, তারা চুঁচড়োতে এসে, চুঁচড়ো থেকে নৈহাটিতে লঞ্চ পার করে এসে আপনারা মিনিট 2-3-এর হাঁটা চলে আসতে পারবেন কিন্তু এই বড় মার মন্দিরে, এটা সকলেই আপনারা জানেন। আজকে বড় মার মন্দিরের ভেতরে দৃশ্য আপনারা যতটা পারছি আপনাদেরকে দুলে ধরছি এখান থেকে। আর এই মন্দিরের আশেপাশে যারা পুজো দিতে চান বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন, কিংবা যারা চান এই মন্দিরের আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা পুজোর জন্য ডালা সংগ্রহ করতে পারেন। 50 টাকা থেকে মোটামুটি 151 টাকার মধ্যে ডালা এখানে পেয়ে যাবেন। আর বাইরেই সেই সব জায়গায় জুতো চটি জমা রাখবারও কিন্তু ব্যবস্থা আছে, সেইগুলোও কিন্তু আপনারা এখানে চাইলে ব্যবহার করতে পারেন। বেশ অনেকটা লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা এখন একদম ভেতরে প্রবেশ করছি বড় মার মূল মন্দির, যেখানে গর্ভগৃহ, সেখানে যেখানে এখন কোষ্ঠী পাথরের যে বড় মা যিনি অধিষ্ঠিত রয়েছেন। বেশ অনেক মানুষের ভিড়, আঁকা বাঁকা করে লাইন কিন্তু একদম বড় মার সামনে পর্যন্ত যাবে, সেখানে গিয়ে কিন্তু এই পুজো নিবেদন করতে হবে। আর এখানেই আপনারা এই সামনে জায়গা পেয়ে যাবেন, যারা ধূপকাঠি মোমবাতি নিয়ে আসবেন সেখানে এখানে একটা জায়গা রাখা রয়েছে, সেখানে আপনারা দিতে পারবেন। আর প্রথমে বলে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যারা এই মন্দিরে পুজো দিতে আসবেন বা মাকে দর্শন করতে আসবেন, সেই সময়সূচিটা কখন থেকে কখন পর্যন্ত মন্দির দর্শনের জন্য পুজো গ্রহণের জন্য খোলা থাকে, কখন দুপুরবেলা অঞ্জলি কিংবা ভোগ বিতরণ হয় কিংবা কখন রাত্রিবেলা ভোগ বিতরণ হয়, কোন সময় রাত্রিবেলা অঞ্জলি হয়, আর কোন সময় এলে আপনারা ভোগ প্রসাদ পাবেন, সমস্ত ডিটেলস। মন্দির পুজোর সময়সূচি যেটা হচ্ছে প্রত্যেক দিন সকাল 9:00 থেকে দুপুর 2:30 পর্যন্ত, এই সময়ের মধ্যে যারা আসবেন তারা মন্দিরে পুজো দিতে এবং মায়ের দর্শন পাবেন। আবার মন্দির খুলবে বিকেল 4:00 থেকে রাত 9:00 পর্যন্ত মায়ের দর্শন এবং পুজো এখানে গ্রহণ করা হয়। তবে যারা অঞ্জলি দিতে আসবেন তাদের ক্ষেত্রে প্রতিদিন সকাল 10:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত অঞ্জলি হয় এবং বিকেল 5:00 থেকে রাত্রির 8:30 পর্যন্ত অঞ্জলি হয়। সন্ধ্যা আরতির যে সময় সেটি হচ্ছে সন্ধে 7:00 সময়, যারা অগণিত মানুষের ভিড় হয় এই মঙ্গলবার এবং শনিবার দিন। এবং এই প্রত্যেক দিনই সন্ধ্যা আরতির সময় কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ, যারা ভেতরে থাকবেন তারা আরতি দেখতে পাবেন, কিন্তু সেইটুকুনি সময়ের জন্য যারা লাইনে দাঁড়িয়ে থাকবেন তাদের কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, এবং পুজো গ্রহণ সেই সময় কিংবা মাতৃদর্শন কিন্তু সেই সময়টুকুনি যারা মন্দিরের ভেতরে থাকেন সেই সময়টাই হয়। আর এই ক্ষেত্রে বলে রাখি, ভোগ বিতরণ যেটা হয় সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার আর শনিবার দুপুর 1:30 পর কিন্তু এখানে ভোগ বিতরণ হয়।
আর অমাবস্যায় যেদিনকে পুজো হয় সেদিন রাত 9টার পর কিন্তু এখানে ভোগ বিতরণ হয়। তাই যারা ভোগ বিতর বা ভোগের জন্য বা অন্নভোগ পেতে আসছেন তাদের কিন্তু এই মঙ্গলবার এবং শনিবার দিন দুপুর 1:30টার সময় এবং অমাবস্যাতে রাত্রি 9টার পরেই কিন্তু আসতে হবে এই মন্দিরে। আর এখানে ভোগ প্রসাদের মধ্যে যেমন থাকে পোলাও তেমনই থাকে ফ্রাইড রাইস, আবার কোনো কোনো দিন থাকে অন্নভোগে খিচুড়ি। এবং অগণিত মানুষ সেদিনকে কিন্তু ভিড় করে এই ভোগ প্রসাদের জন্য। মন্দিরের এখানে যেসব ফল সকাল থেকে মানুষরা এসছেন নিয়ে এসছেন বড়মাঠাকে পুজো দেওয়ার জন্য তা কিন্তু শর্টিং হচ্ছে, আর এইগুলো পৌঁছে যাবে সোজা এখানকার বিভিন্ন সরকারি হসপিটালে এবং বিভিন্ন দুস্থ মানুষদের কাছে। তার জন্য এখানে কাজ চলছে। অবশেষে পুজো দিয়ে আমরা একদম চলে এসেছি মন্দিরের বাইরের অংশে। সেখানে এসে আমরা দাঁড়িয়েছি লাইনে, বেশ খানিকটা লাইন। এখানে মায়ের পুজোর পর প্রসাদ বিতরণ করা হয়। তাই যারা এখান থেকে প্রসাদ গ্রহণ করতে চান তারা এই মন্দিরে আরতি হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে থাকলে আপনারা লাইনে দাঁড়িয়ে প্রসাদ পেয়ে যাবেন। এখানে আরও একটা কথা বলে রাখি, সাধারণত শীতকালের দিকে সন্ধ্যা 6টার পর কিন্তু মায়ের আরতি শুরু হয়ে যায়। আর এরপর আসে যারা প্রণামী পাঠাবেন কিংবা এখানে ডোনেশন করতে চান তারা কোথায় যোগাযোগ করবেন, এবং যারা মানসিক পুজো দিতে চান তারা কোথায় যোগাযোগ করবেন। তারা যোগাযোগ করতে পারেন অফিসে। অফিসে আপনারা 0332581577 এই নাম্বারে এবং আরেকটি নাম্বার 8240820003 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মেল আইডি দিয়ে রাখলাম, যদি আপনারা চান এখানে তাদের সঙ্গে কথাবার্তাও বলতে পারেন। যারা বড় মার নতুন মন্দিরে এখন আপনারা আসছেন পুজো দিতে, মাকে দেখতে, দর্শন করতে, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম যে কোন সময় এলে তারা পুজো দিতে পারবেন, কোন সময়ে মন্দিরে দর্শন হয়, অঞ্জলি দেওয়ার সময় এবং ভোগ বিতরণের সময়। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভালো থাকলে অন্তত একজনের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটির সাথে থাকবেন।